স্বামীজির 159তম জন্মবার্ষিকী উদযাপনে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জেলা জুড়ে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। হরিয়ারপাড়া থেকে লালগোলা, ধুলিয়ান, শামশেরগঞ্জ জেলার সর্বত্রই দিনভর একই ছবি। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বুধবার স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে জেলা জুড়ে। এদিন হরিহরপাড়া ব্লক যুব দপ্তরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব পালিত হল হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দের 159তম জন্ম জয়ন্তী উপলক্ষে লালগোলা ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় বিবেক চেতনা উৎসব পালন করা হল। এদিন সকালে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার শেষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। বিভিন্ন জায়গার পাশাপাশি শামশেরগঞ্জ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকেও স্বামী বিবেকানন্দের 159তম জন্ম জয়ন্তী দিবস উপলক্ষে বিবেক চেতনা উৎসব পালন করা হল। এদিন শামশেরগঞ্জ হাই স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিবেক চেতনা উৎসব পালিত হল। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকেও পালিত হল বিবেক চেতনা উৎসব। এদিন পৌরসভায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি নানান সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার পৌর প্রশাসক মেহবুব আলম সহ বিশিষ্টজনেরা। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ফারাক্কাতেও পালিত হল বিবেক চেতনা উৎসব। এদিন ফারাক্কা ব্লক অফিসে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় বিবেক চেতনা উৎসব।